আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমাদের প্রয়োজনটা কি, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আল্লাহর উত্তরে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে, যাকে সেদিন দোজখ থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম, কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল, এটা পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেহেশতে যেতে পারবেন, আর আদেশগুলো না মানলে বেহেশতে যেতে পারবেন না, দোজখে যাবেন। তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য, আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যে তোমরা কি মনে করো আমরা ইমান এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদের অবশ্যই পরীক্ষা নেব। যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন? এখানেই পরীক্ষা শেষ? আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব। শুধু বললেন আমি একজন মুসলিম, শুধু মুখে বললেন আমি বিশ্বাসী, মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল, আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 71, যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন, আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে। এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে, আল্লাহ তাআলা এখানে সুবিচার করবেন কিভাবে? কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে, আবার কেউ জন্মায় ধনী পরিবারে, কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে, কেউ জন্মায় অসুস্থ হয়ে, এটাই তো অবিচার। আল্লাহ তাআলা সুবিচার করেন না, তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে? আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু, বিভিন্ন অসুখ হতে পারে, কেউ গরিব কেউ ধনী, এই সবই আসলে পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা। এরপর সূরা মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9, যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি, এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা, নিজে সন্তুষ্ট থাকা, কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে। এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে, পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে? পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব। তাই আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে, তাই সম্পদ অনেক বেশি, আবার কেউ জন্মায় গরিব হয়ে। তবে যে লোকটা ধনী, ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে
85 গ্রাম স্বর্ণ সে প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। সে লোক হতে পারে লাখপতি, হতে পারে কোটিপতি, যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে 5 নম্বর। হয়তো সে পুরো জাকাত দিল না, সামান্য কিছু অংশ দান করলো, যা দেওয়ার কথা তার 20% দিল, যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল, তাহলে সে ফিল করবে। আবার কেউ হয়তো জাকাতই দেবে না, একেবারে শূন্য। আর গরিব লোককে কোন জাকাত দিতে হবে না, সে পাবে ফুল নাম্বার। কিন্তু আমরা মানুষরা এভাবে বলি, আহা বেচারা লোকটা খুব গরিব, এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা। আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষা। আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন, গত বছরের কথা, 2 বছর আগের কথা, 2002 সালের কথা, সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি। পরের বছর সেই প্রশ্নটা আসলো না, তখন এটা বলা বোকামি, ও দুঃখ এবার তো আসলো না, আপনি তো খুশি হবেন যে এবার আসেনি। তাহলে সম্পদ একটা পরীক্ষা। তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহেশতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন, সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে, এটা একটা পরীক্ষা।